দিয়ে শুরুটা বেশ ঝাঁকালো হয়েছিল, তবে এরপর কয়েকটি গান সেভাবে আলোড়ন তুলতে পারেনি। সম্প্রতি সেই মলিনতা কাটিয়ে জমে উঠেছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। সাম্প্রতিক সময়ে প্রকাশ হওয়া দেওরা, নদীর কুল কিংবা কথা কইও না গানগুলো শ্রোতাদের বিপুল সাড়া এবং প্রশংসা উভয় পেয়েছে। এবার ঈদ উপলক্ষে আসছে আয়োজনটির নতুন চমক, আর এই চমকের নাম ফুয়াদ আল মুক্তাদির, যিনি বাংলা গানে মডার্ন মিউজিকের অধ্যায়ের অন্যতম কাণ্ডারী। একবিংশ শতকের শূন্য দশকে তার সঙ্গীতায়োজনে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কোক স্টুডিও বাংলার সূত্রে জানা গেল, ভিন্ন ধাত্রের একটি গান তৈরি করেছেন ফুয়াদ, যেটাতে কণ্ঠ দিয়েছেন ভারতের মুর্শিদাবাদী খ্যাত সৌম্যদি শিকদার ও বাংলাদেশের তাসফিয়া ফাতিমা। এর মধ্যে মুর্শিদাবাদীকে প্রথম সিজনে সব লোকে কয় এবং তাসফিকে পাওয়া গেছে লীলাবালি গানে। গানটি নিয়ে ফুয়াদ আশাবাদী, বলেন, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, জানি না কতটুকু পেরেছি, তবে তোমাদের ভালোবাসা আর দোয়া প্রয়োজন। আয়োজকদের দেওয়া আভাসে বোঝা যাচ্ছে ফুয়াদের সঙ্গীত পরিচালনায় গানটি হবে ঈদে বাড়ি ফেরার আবহে। ঈদ উপলক্ষে শনিবার রাত 8টায় গানটি উন্মুক্ত করা হবে অন্তর্জালে। ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন ফুয়াদ আল মুক্তাদির, মাঝে মধ্যে দেশে এসে গান করেন, আবার মার্কিন মুলুকেও তার গানের চর্চা চলে নিয়মিত।